আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায় জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ টিম ঘনপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে একটি তেতাল্লিশ ইঞ্চি লোহার তৈরি দেশি রাইফেল ও চার রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের নাম জিয়ারুল ইসলাম জিয়া ও খোশবর আলী ধৃতদের সোমবার আদালতে তোলা হবে ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়